আর কিছুক্ষণ পরেই শিক্ষাজীবনের অন্যতম ধাপ পেরোনোর পরীক্ষা, তাই শেষ প্রস্তুতি হিসাবে বইয়ের পাতায় চোখ বুলিয়ে নিচ্ছিলেন কয়েকজন পরীক্ষার্থী। বাংলা প্রথমপত্র পরীক্ষার মধ্য দিয়ে দেশের 10টি শিক্ষা বোর্ডের অধীনে শুরু হলো এবারের এসএসসি ও সমমানের পরীক্ষা। সকালের পরীক্ষার সময় সকাল 10টা থেকে দুপুর 1টা এবং বিকালের পরীক্ষা দুপুর 2টা থেকে বিকাল 5টা পর্যন্ত। পরীক্ষা শুরুর 30 মিনিট আগেই পরীক্ষার্থীদের হলে প্রবেশের নির্দেশনা রয়েছে। প্রথম দিন তো একটু তাড়াতাড়ি আসতে কোনো সমস্যা হয়নি, ভালোই লাগছে। পরীক্ষা দিবার সময় কোনো যানজট ছিল না, অনেক ভালোভাবে চলে আসছে। পরীক্ষা শুরুর আগে রাজধানীর বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন করেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি। পরে সাংবাদিকদের জানান, প্রশ্নপত্র ফাঁস রোধে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। গত বছরও কোনো ধরনের কোনো প্রশ্ন ফাঁস হয়নি, এবছর আমরা সেই প্রক্রিয়াটিকেই আপনারা জানেন যে আরো জোরদার করা হয়েছে, যেন কোনোভাবেই সেটি না হয়। এবং এক্ষেত্রে একেবারে কঠোর তীক্ষ্ণ গোয়েন্দা নজরদারি চলছে এবং ইতোমধ্যে বেশ কিছু গ্রেফতার হয়েছে, যে যাদের হয়তো কোনো অপচেষ্টা ছিল, কোনোভাবে যদি কেউ কোনো ধরনের অপচেষ্টার সঙ্গে যুক্ত হয়েছেন, এ ধরনের কোনো তথ্য পাওয়া যায়, সঙ্গে সঙ্গে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন করার লক্ষ্যে গোয়েন্দা নজরদারি ও নিরাপত্তা বাড়ানো হয়েছে। এছাড়াও পরীক্ষার 25 মিনিট আগে খুদে বার্তার মাধ্যমে জানিয়ে দেওয়া হচ্ছে প্রশ্নপত্রের সেট কোড। সাদিকুর রহমান, সময় সংবাদ, ঢাকা।